Thank <laughs> you. Ta til deg hatten. হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সব কিছু ঠিকঠাক ক্লিয়ার শোনা যায় কি না একটু জানাবা ঠিক আছে আজকে কি কেউ কমেন্ট করতেছে না que eu comento por tu semana. এত সুন্দর ড্রেস দেখাবো পার্টি ড্রেস দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আজকে শইদের ড্রেসের আপুরা কোথায় আমি একটু দেখতে চাই তাদেরকে কি ভালো আপুরা

ড্রেস আনবো না কিন্তু কিছু ড্রেস বেছে বেছে দাম দিয়ে নিয়ে আসছি দেখি তোমরা নাও না দেখানো শুরু করব স্থির হয়েছে কেন আজকে একশো ভিউ ক্রস না করলে দেখাবো না আর এখন আমি একটু লেট করেই দেখাবো কারণ হচ্ছে আমি এক একা কাজ করতেছি আমি সব কাজ ঠিকঠাক করে দেন আমি তোমাদেরকে দেখাবো যেমন এখন ইয়া নিই নে কি যেন বলে এটাকে স্টাফলার মেশিন এখনও নিই নেই উঠবো উঠে নিয়ে তারপরে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু সালাম শহীদের জামা আমাকে দিও আচ্ছা ঠিক আছে আপু ডান থ্যাংক ইউ একটু সবাই একটু প্রোফাইল পিকচারে শেয়ার করে দিবা নিজস্ব প্রোফাইলে শেয়ার দিবা ঠিক আছে নিজস্ব প্রোফাইলে একটা শেয়ার দিয়ে দিবা বাস হয়ে যাবে আপু তাড়াতাড়ি দেখাও লাইভটা শেষ করে দিয়ে তাহলে আমাদের ঘুমাতে সুবিধা হুম তাড়াতাড়ি দেখাইতেছি আপু আমি প্রতিদিন ভাবি আমি একটু তাড়াতাড়ি লাইভে আসবো একটু তাড়াতাড়ি লাইভে আসবো কিন্তু পারতেছি না একা একা পারতেছি না আজ কাতান ড্রেস হাতে পেলাম খুব পছন্দ হয়েছে তাই আপু কাতান ড্রেস তো হচ্ছে পছন্দেরই ড্রেস ঠিক না আচ্ছা আগে এটা থেকে দেখানো শুরু করে দিই এটা হচ্ছে শহীদের একটা রেডি জামা হবে বডি সাইজ আছে ফর্টি সিক্স আসছে লং ফর্টি ফোর হবে সাইডে খুব সুন্দর করে যে দেখো সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার সাইডের কাজটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে আর স্লিপটা দেখো একদম পাকিস্তানি ড্রেস এই যে দেখছো স্লিপটা কত সুন্দর একটা স্লিপ আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে নিবেটিন বক্স করে ফেলবা থ্রি পিস পেয়ে যাচ্ছ পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় সুইচদের থ্রি পিসটা পেয়ে যাচ্ছ রেডি করা আছে হ্যাঁ আপু একটু প্রাইস বেশি দিয়ে কিনে নিয়ে আসছি একটু বেছে বেছে কিনে নিয়ে আসছি কারণ হচ্ছে প্রত্যেকটা আপু একটু ড্রেস যাচ্ছে তো একটু দাম যাবেই অতএব একটু কষ্ট করে হলো দেখবা আবার বলবা না যে আপু দাম দিয়ে বিক্রি করতেছেন হেন্না ত্যাননা এগুলো কেউ না প্লিজ এটা হচ্ছে শহীদেরটা হবে এটা রেডি করতে হবে তোমাদেরকে ঠিক আছে এটা একদম অরিজিনাল কপি আগে ওরা বানাইছে পরে যত রেবলিকা বের হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার রেবলিকা পর্যন্ত বের হয়েছে এটা সেলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যাটা হবে একদম সিল্কের উপরে হবে জেনি বেটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় এটা তোমাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা শহীদের থ্রি পিসের প্রাইস চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার পছন্দ মার্শাল্লা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যারা নিতে চয় টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা তোমার সাথে আমার কিসের সূত্রতে আপা বলো তো আপু আমি তো জানি না তোমার সাথে আমার জীবনেও শত্রুতে আমি নাই ড্রেস পাচ্ছ না সেটা আসলে কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না আমি একদম এখানে খুবই কম থাকি আমি হচ্ছে বেশি বাসাই থাকি এখন স্যালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাচ্ছে টিন বক্স করে ফেলবা কোটা কটনের উপরে হবে প্রাইস পড়বে মাত্র আর তোমার সব ড্রেসই সুন্দর থ্যাংক ইউ আপু এটা প্রাইস মাত্র পেয়ে যাচ্ছ কত টাকায় এটা তোমরা পেয়ে যাবা আজকে নিলে তেরোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কোটা কটনের উপরে হবে তেরোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছ হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় পাঁচ এই শহীদের ড্রেসটা আমি এর আগে দেখাইনি এই ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা বুটিক্সের একটা সুন্দর ড্রেস হবে হ্যাঁ বুটিক্সের একটা সুন্দর ড্রেস হবে এইখানতে প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে জামাটার মধ্যে নিচের এই যে প্রিন্টগুলোর মধ্যে খুব সুন্দর হাতে কাজ করা এইখানে হচ্ছে লেস করা আছে এবং ফুলের ভিতরে ভিতরে তোমার সুন্দর করে ডলারের কাজ করা আছে এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এই জামাটা খুবই সুন্দর একটা ড্রেস বিশেষ করে ওন্নাটা একদম সম্পূর্ণ সিল্কের উপর একটা জামা হবে ওন্নাটা দেখো সে লেভেলে সুন্দর একটা ডিজিটাল পেইন্টের সিল্কের একদম পাকিস্তানি একটা ওন্নার মতন পাচ্ছ এইখানে দেখো খুব সুন্দর লেস করা আছে সাথে এইখানে হচ্ছে তোমার কি আছে দুইটা কাজ আসছে যে নিবে এ টিন বক্স করে ফেলবা এইটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো পঞ্চাশ টাকায় যে নিতে চাও টিন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করবা প্রাইস পনেরোশো পঞ্চাশে পাঁচশো আচ্ছা এটা দেখো এইটা দুইটা কালার আছে আমি একটা খুলে দেখাবো আর একটা খুলে দেখাবো না ঠিক আছে এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে স্লিপটায় অনেক সুন্দর কাজ এইটা হচ্ছে স্লিপটা হবে এইটা হচ্ছে তোমার সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চিন বক্স করে ফেলবা এটার আরেকটা কালার আছে এইটা দেখো আরেকটা কালার এইটা হবে এইটা হচ্ছে তোমার লংটা বলো আপু এগুলো আসলে লং বলার দরকার নেই এগুলো এমনি চলে যায় এগুলো দেখানো লাগে না এই যে দেখো এটা আমি দেখাবো না এটা এমনি চলে যাবে এই যে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এইটা হচ্ছে স্লিপটা হবে আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে যে নিবা এটা হচ্ছে সেলারটা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে বক্স করে ফেলবা এটা দেখো এগুলো একটা স্মার্ট সাইজ থাকে যেহেতু এগুলা খুবই ভালো ব্র্যান্ডের একটা জামা সো এগুলা কিন্তু একটু স্মার্ট থাকে স্মার্ট ইয়া থাকে তোমার কি বলে এটাকে একটা স্মার্ট প্রাইস থাকে হ্যাঁ ঠিক আছে স্মার্ট প্রাইস না আমি বলতে চাইতেছি লং থাকে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এই যে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে ফুল কাজ করা হবে হ্যাঁ এইখানে একদম সিল্কের উপরে জামাটা হবে এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা ওন্নাটা সাইডে দেখো খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা সাথে হচ্ছে তোমার এমব্রয়ডারি করা আছে যে দেখো ঠিক আছে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবা যে নিবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যারা নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটা দেখো এটা হচ্ছে একটা পাল কালারের জামা হবে একদম পাকিস্তানি স্টাইলের ড্রেসটা হবে এইখানে দেখো খুব সুন্দর করে কাজ করা আছে চিকেনের কাজ করা জামাটা জামাটা ফুল নিচে হচ্ছে চিকেনের কাজ করা হবে এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে ট্রাউজারটা খুব সুন্দর করে কাজ করা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা যে নেবেন বক্স করে ফেলবা এটা তোমরা থ্রি পিস পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকায় থ্রি পিসটা তোমরা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় থ্রি পিসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা মনে হয় ফার্স্ট দেখাইতেছি আমি এর আগে মনে হয় দেখাইনি বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে স্লিপটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে যে আমার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এইটা কি হবে এটা হচ্ছে তোমার টাউজারটা হবে টাউজারটা খুব সুন্দর করে বানানো এই যে দেখছো খুবই সুন্দর করে বানানো আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা অন্য পাচ্ছ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছ এইটা হচ্ছে তোমার অন্যাটা হবে অন্য সাইডে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই জামাটা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এইটা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় এটা তোমরা পেয়ে যাবা ষোলোশো পঞ্চাশ টাকা একদম রেডি করা যে নেবে ইনবক্স করে ফেলবা আজ পাকিস্তানি ড্রেস না ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ অনেক অনেক খোঁজ লাগাইছি পাকিস্তানি ড্রেসের জেনে পেলাম না পাকিস্তানি ড্রেস আসলে সহজে পাওয়া যায় না এখন বাংলাদেশে অনেক কমই আসে পাকিস্তানি জামা তো যা প্রবলেম দোকানদাররা আমাদেরকে যেটা বলে যা টুকটাক প্রবলেম পরে আপু ওনারা নিজেরাই রেখে দেয় নিজেদের ঘরে নিজের আত্মীয় স্বজনরাই রেখে দেয় এগুলো আর তেমন একটা করে না দেয় না এটা এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে খুব সুন্দর একটা জামা হ্যাঁ সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটা জামার নিচে চিকেনের মতন করে এমব্রয়ডারি করা আছে ফুল জামাটা একদম এমব্রয়ডারি করা এটা আমার একদম নতুন আসছে এর আগে এটা আমি আর সেল করিনি এ প্রথম সেল করতেছি এটা এটা হচ্ছে তোমার দোপাট্টাটা হবে অনেক সুন্দর একটা সিল্কের দোপাট্টা পাচ্ছ এই জামাটা যে নিতে চাচ্ছি ইনবক্স করে ফেলবা এটা পেয়ে যাবা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো প্রাইস পড়বে পনেরোশো টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ পাকিস্তানি আমি নিব থেকে আপু পাকিস্তানি ড্রেস পাচ্ছি না তো পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চাই ওইটা ইনবক্স করে ফেলবা আচ্ছা সব কিছু কি অন্ধকার লাগতেছে কি একটু বলো তোমাকে না ঠিকঠাকই তো না এটা একটা কোটি ড্রেস এই যে যারা কোটি ড্রেস কোটি ড্রেস করতেছো তাদের জন্য ফর্টি এইট হবে এইটা হচ্ছে তোমার গলাটা হবে এই যে খুব সুন্দর একদম কাজ করা আছে এইটা হচ্ছে তোমার গলাটা হবে আর এইটা হচ্ছে তোমার বডি ফর্টি এইট হবে লং ফিফটির ফিফটির মতন হবে ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার কোটিটা হবে এই যে খুবই সুন্দর একটা কোটি পাচ্ছ একদম কাজ করা এত এত সুন্দর কোটিটা সুন্দর এই যে দেখো সিল্কের উপরে হবে কোটিটা হ্যাঁ সিল্কের উপরে হবে খুবই সুন্দর এই যে এখানে সম্পূর্ণ কাজ করা এইখানে হচ্ছে ফুল কাজ করা এই যে এইগুলো কি সুন্দর করে ডিজাইন করা আছে এক পার্ট ছোটো এক পার্ট বড় অনেক সুন্দর করে করে ডিজাইন করছে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে এই সাইডটা দেখো এই যে দেখছো এটাও সেম খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে পার্টটা হবে এটা হচ্ছে তোমার সিলওয়ারটা হবে এইখান দিয়ে হচ্ছে গোল গাউনের মতন ঠিক আছে আর এটা আমি আর খুলবো না এটা হচ্ছে ওন্নাটা হবে এই জামাটা যে নিতে চাও ইন বক্স করে ফেলবা এই গাউনটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এইটা তোমরা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা গাউনের প্রাইস পড়বে সতেরোশো টাকা যে নিতে চাও টিন বক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিবে টিন বক্স করে ফেলবা আরেকটা গাউন দেখা দিচ্ছি তোমাদেরকে এটা কি আমি জানি না এটা অনেকগুলা পার্ট আসছে ঠিক আছে এটার অনেকগুলা পার্ট আসছে এটা লেহেঙ্গার মতন হুম এটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে হবে এই যে দেখো এইটা হচ্ছে লেহেঙ্গার মতন হবে এখান দিয়ে অনেক বড় একটা ঝুল দেওয়া আছে এই ঝুলগুলো আমার অনেক ভালো লাগে এইটা হচ্ছে তোমার কোমরের একটা ইয়া হবে এটা হচ্ছে ঝুলটা হবে ভিতরে হচ্ছে তোমার এই যে এইটা হবে আর ভিতরে হচ্ছে ক্যান ক্যান দেওয়া আছে এটা একটু স্টি করে নিবে একটু দলা হয়ে আছে। ভাজ পড়ে গেছে তো এই জন্যে দলা হয়ে আছে। একটু স্ত্রী করে নিবা তাতেই হয়ে যাবে খুব স্মার্ট একটা জামা হবে এটা এটা হচ্ছে তোমার উপরের রিয়াটা হবে আর এইটা ও সে লেভেলের সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার কি হবে এটা হচ্ছে তোমার উপরের পার্টটা হবে হ্যাঁ আর এইটা হচ্ছে এটা একদম শাড়ি সেটের মতন এইটা দেখো বিউটিফুল একটা অন্য পাচ্ছ মানে এত সুন্দর অন্যাটা এই যে একদম ডিজাইনার একটা অন্যা পেয়ে যাবা খুবই সুন্দর একটা ডিজাইনার অন্য পাচ্ছ এইটা হচ্ছে তোমার অন্যাটা হবে ঠিক আছে এটা অন্যটার নিচের কাজটা হবে এইটা তোমরা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কোন জায়গায় লাগাবো বলো কোমরে লাগাই দিব নাকি এটা যে এটা এখানে লাগাইতে মন চাইতেছে না কারণ হচ্ছে এটা এখানে লাগাইলে কাজ এই যে কাটচুপির কাজটা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা ও সে লেভেলের সুন্দর দুইটা আপু নিতে পারবা এটা হ্যাঁ দুইটা আপু নিতে পারবা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে বক্স করে ফেলবা আচ্ছা এটা দেখো এইটা আমার নতুন আসছে এটা অনেক সুন্দর এটা একদম নতুন নোট কালারের মধ্যে এটা তো আমারই মন চাইতেছে আমার এমন নোট কালার খুব পছন্দ খুবই পছন্দ আজকে যে তুমি আজকে যেই জামা আনছো সবগুলা নিতে ইচ্ছে করে তুমি তো একটা দাও না আজকে আমি বেশ সবগুলো স্ক্রিনশ দিয়ে পাঠাবো যদি আমি জামা না পাই দেখো কী করি আল্লাহ কেস করে দিও আমার নামে সে আর ডান ত্যাঙ্কি হক এটা দেখো এটা অনেক সুন্দর দেখছো খুব সুন্দর এই যে দেখো এখানে সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা একদম মানে মনে হচ্ছে যে কি আর এই যে দেখো লেসটা কি সুন্দর করে ডিজাইন করা একদম পাকিস্তানি একটা ড্রেস মনে হইতেছে এইটা হচ্ছে একটা স্লিপ হবে মার্শাল্লা কি সুন্দর করে কাজ করা মুসলিনের উপরে জামাটা হবে এইটা হচ্ছে স্লিপটা স্লিপটা হবে আর এইটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এটা জেনিবিন নিবিন বক্স করে ফেলবা ষোলোশো টাকা একদম পাকিস্তানি একটা ড্রেস আমি এমন দেখছিলাম ষোলোশো টাকা কবে দুই তিন দিন আগে একটা লাইভে দেখছিলাম একজনের লাইভে উনিও বিক্রি করতেছিল তো এটা যে নিবে টিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই জামাটা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যারা নিতে চাও বক্স করে ফেলবা এই ড্রেসটা আমার কাছে নতুন আসছে আমি এর আগে দেখাইনি এখন এবার ফার্স্ট দেখাইতেছি ও সেই কি সুন্দর কাপড়টা একদম আমি যে দিল্লির বোটেক্স বিক্রি করি না যে কাপড়গুলোর উপরে ওই কাপড়গুলা জামার নিচে দেখো কি সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে সালোয়ারটা হবে আল্লাহ সালোয়ারটা সিল্কের উপরে এইটার ওন্নাটা মারাত্মক একটা ওন্না দিচ্ছে ও ভাই গড এটা কী সুন্দর ও এই সুতাগুলো একটু কেটে ফেললে হয়ে যাবে ঠিক আছে একটু কেটে ফেললে হয়ে যাবে সুতাটা শেষ এই যে দেখো কি সুন্দর হায় কি মুসলিনের সুন্দর জামাটা খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা ড্রেস মারাত্মক লেভেলের একটা জামা এটা জেনিভিন বক্স করে ফেলবা এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকাই পাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবা এটা আমি আজকে নতুন দেখাচ্ছি এর আগে আমি এটা দেখাই নি। ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে ইনবক্স করে ফেলবা প্রাইস টাকা শুধু ওয়েট করো আজকে কি দেখাবো তোমাদেরকে শুধু ওয়েট করবা আল্লাহ এগুলা কি আসছে আমার কাছে আজকে কি আসছে মাখন আসছে মাখন এটা কি এটা তো অনেক সুন্দর একটা জামা ও সিল্কের উপরে হবে জামাটা এটা হচ্ছে একটু শর্ট একটা জাম ইয়া হবে উপরে পাটটা হবে ফুল জামাটার মধ্যে এত সুন্দর করে এমব্রয়ডারি করা সাথে হচ্ছে তোমার গ্লাসের কাজ করা হ্যাঁ খুব সুন্দর করে তোমার গ্লাসের কাজ করা আছে আর সাথে কি আছে সাথে হচ্ছে তোমার এই যে দেখো গলাটা কি সুন্দর করে করে দেওয়া আছে পিছনে ঝুল দেওয়া আছে ঠিক আছে এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে এই যে দেখো স্লিপটা হবে স্লিপটার মধ্যে তোমার কাজ আসছে এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটার আর জিনিসপত্র কই গেল গা ওই যে পাইছি এটা হচ্ছে একটা স্কার্ট হবে ও মা এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে স্কার্টটা হবে এই যে দেখো এখানে কি সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এইটা হচ্ছে স্কার্ট হবে এটা যদি কিনতে যাও এটা হচ্ছে পাঁচ ছয় হাজার টাকার একটা জামা আমার মনে হইতেছে সাড়ে তিনের নিচে তো নাই এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবা এইটা তোমাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হ্যাঁ আঠারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা বডি ফর্টি এইট হবে আর এগুলা তো ফ্রি সাইজই এই জিনিসগুলো ফ্রি সাইজ আঠারোশো টাকায় পাচ্ছে এটার গলাটা না অনেক সুন্দর প্রাইস পড়বে আঠারোশো টাকা যে নেবে এটা ইনবক্স বক্স করে ফেলবা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা জামা এই জামাটা আমি এর আগে সেল করিনি এ ফার্স্ট করতেছি তো এই ফার্স্ট আমি অনেকগুলো অনেকগুলো ড্রেস সেল করতেছি হ্যাঁ এর আগে আমি এগুলো আসলে সেল করিনি এই ফার্স্টই করতেছি সবগুলা এটা দেখো এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে কোটি সিস্টেম হবে আমি এটা খুলবো না হালকা খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে গলার কাজটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এইটা হচ্ছে তোমার কোটিটা হবে ঠিক আছে এই যে দেখো এইটা অপরা সিল্কের উপরে খুব সুন্দর একটা কোটি আমি শুধু একটা সাইড তোমাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে অপরা সিল্কের উপরে হবে কোটিটা এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে এই জামাটা যে বক্স করে ফেলবা এই কোটি ড্রেসটা তোমরা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশে এই কোটির জামাটা পেয়ে যাচ্ছ আজকে আমি বলেই দিছি আপুরা আমি শহীদের ড্রেসগুলো একটু বেছে আনছি এক দুইশো টাকা বাড়তি হইতে পারে ঠিক আছে এতে কেও মন খারাপ না কিছু খারাপ না কারণ আমি নিজে এগুলা হচ্ছে বেছে বেছে নিয়ে আসছি আচ্ছা ব্ল্যাক একটা ড্রেসের আমি ইয়া দেখাইলাম না তোমাদেরকে এই যে এইটা আমি একটু আগে এইটার একটা কালার দেখাইছি ব্ল্যাক কালার এখন এইটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা কালার একটু মিষ্টি অরেঞ্জ টাইপের কালার হবে এইটা হচ্ছে তোমার ইয়ে স্কার্টটা হবে আর এইটা হচ্ছে ওই যে স্টাইলিশ একটা ডোপারটা আছে যে বললাম যে খুব সুন্দর একদম ডিজাইনার আনজারা ড্রেসগুলার অন্য থাকে এমন হ্যাঁ ঠিক না আঞ্জারার যে জামাগুলা ওই জামাগুলোর অন্য থাকে এমন এক একটা ড্রেস বিক্রি করে হচ্ছে দশ হাজার টাকার নিচে তো এইসব ড্রেস তাদের নাই হ্যাঁ ঠিক না এটা যে নেবে ইনবক্স করে ফেলবা এটা এইটার থেকে এটার কালারটা একটু হালকা ঠিক আছে কারণ কালারটা সেম আসেনি তো এই জন্য হালকা এটাও সতেরোশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এবার একটা পাকিস্তানি ড্রেসের মতন ড্রেস দেখাচ্ছি এইটাও ফুল পাকিস্তানি একটা জামার মতন হবে বডি একদম ফ্রি সাইজ হবে শুধু তোমরা রেডি করে নিবা এইখানে দেখো কি সুন্দর করে কাজ করা এই যে জায়গাটা এইটা দেখো একদম আগানুরের ড্রেসগুলো এরকম থাকে হ্যাঁ আগানুরের জামাগুলো এরকম থাকে না এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার এই যে দেখো এখানে একটা ঝুল দেওয়া আসছে এইটা হচ্ছে তোমার কি হবে স্লিপটা হবে এটা যে আমার নিচের কাজটা হবে এগুলো আগানুর বললো কেউ বলবে না যে তোমরা কী ড্রেস ইয়া করছো একদম আগানুরের মতন এগুলা এইটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে যাচ্ছে ইনবক্স করে ফেলবা থ্রি পিস হ্যাঁ থ্রি পিসের প্রাইস পড়বে মাত্র কত টাকা এইটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চিন বক্স করে ফেলবা ইনারের কাপড়টা পুরা সেট করা আছে ঠিক আছে ইনারের কাপড়টা তোমরা সেট করা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চন বক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে একটা শাড়ি আসছে শহীদদের বাটিকের শাড়ি এটা হচ্ছে তোমার জামাটা হবে ভিতরে ব্লাউজ পিস শাড়িটা হবে ভিতরে ব্লাউজ পিস দেওয়া আছে এই শাড়িটা যে নিবা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এগুলা এই শাড়িটা একদম কিনা প্রাইজে দিয়ে দিচ্ছি মনে হয় কিনা প্রাইজের থেকেও কমে দিচ্ছি এরকম তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিবে এটি ইনবক্স করে ফেলবা শাড়ির প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা শাড়ির প্রাইস বাটিকের শাড়ি শহীদের তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই শাড়িটা তেরোশো পঞ্চাশ টাকায় শাড়িটা পাচ্ছ যে নিবে টিন বক্স করে ফেলবা আপু ল্যাভেন্ডার কালার দেখো দেখাবো আপু অনেক ড্রেস আছে আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আমি আগে বলে দিচ্ছি ষোলো সতেরো দিন আমি এইভাবে তোমাদেরকে দেখাবো এক এক দেখাচ্ছি তো তাই একটু আস্তে ধীরে কাজ হবে আস্তে ধীরে সব কিছু করতে হবে একটু কমেন্ট পড়বো আবার একটু দেখাবো একটু লেটই হবে তাই তোমরা কেউ বিরক্ত হবা না সেয়ার শাড়িটা কি সিল্ক যে আপু শহীদদের সিল্ক যে বাটিকগুলো আছে ওই টাইপ হাফ সিল্ক টাইপ না কিন্তু শহীদদের কিছু সিল্ক বাটিক আছে ওই টাইপের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই জামাটা আসছে এই জামাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা জামা এটা খুব সুন্দর আচ্ছা এটা পরে দেখায় না এটা আগে দেখায় এটা হচ্ছে তোমার ব্লাউজটা হবে খুব সুন্দর একটা ব্লাউজ এইটা হচ্ছে তোমার ভিতরের স্কার্টটা হবে ব্ল্যাক স্কার্ট এটা হচ্ছে স্কার্টটা হবে স্কার্ট না এটা প্লাজো এটা প্লাজো হবে তবে স্কার্টের মতন এই যে দেখো এক পাড়ের ঘের এই যে দেখছে এক পাড়ের ঘের এত বেশি এটা হচ্ছে কি হবে বেল্টটা হবে এইটা কি হবে বলো তো এইটা হবে জামাটা কি সুন্দর এটা উপরে কোটিটা হবে ঠিক আছে এটা নিবেন বক্স করে ফেলবে এটা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ। ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবা ষোলোশো পঞ্চাশ টাকায় পাঁচশো যে নিতে করে টিন বক্স ফেলবা একদম ফ্রি সাইজ যে কোনো আপু এটা নিতে পারবা আপু ওগুলা সব ফ্রি সাইজ আমি যেগুলাই দেখাচ্ছি অরেঞ্জ কালার ওইটাও ফ্রি সাইজ আপু একদম ফ্রি সাইজ তোমরা শুধু সাইজ করে বানায় নিবা কি রেখে কি দেখাবো আমি তো পাগল হয়ে যেতেছি হুম আমি তো পাগল হয়ে যাচ্ছি গো এইটা মনে হয় নতুন আসছে আমার কাছে এই ড্রেসটাও নতুন আসছে আল্লাহ এটা ওনা কি সুন্দর এইটাও নতুন আসছে অনেক সুন্দর জামাটা এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে সেলারের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে অনেক সুন্দর মাশাল্লা দিলে এই যে দেখো অন্য সাইডটা কি সুন্দর করে কাজ করা এইখানে দেখো কি সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ মাস্টার কালারের সাথে অলিভ কালারের একটা কোটা ওন্যা পাচ্ছ আর ওনাটার কাজটা দেখো অসম্ভব সুন্দর একটা কাজ এইটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে এটা দেখো আমি মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেও মানে ইয়া হয়ে যাইতেছি এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে হ্যাঁ হচ্ছে তোমার স্লিপটা হবে এটা হচ্ছে তোমার গলাটা হবে এইটা কি হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে মুসলিনের একটা অন্য পাচ্ছ এই যে দেখো জেনিবে টিন বক্স করে ফেলবা এটা আজকে তোমাদেরকে আমি পনেরোশো পঞ্চাশে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি নিতে চাই টিন বক্স করে ফেলবা অরেঞ্জ কালারের উপরে হবে পনেরোশো টাকা এটা তো দেখেছি একটা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এইটা দেখো এইটা দেখা দেখতে দিয়ে আমি একটু পানি আনতে যাবো আমার পানির বোতলটা মনে হয় ওই রুমে রয়ে গেছে এটা তোমরা দেখতে থাকো হ্যাঁ বডি সাইজ আছে ফর্টি একদম পাকিস্তানি ড্রেসের মতন খুব সুন্দর করে কাজ করা এই যে দেখো এখানটায় কত সুন্দর করে কাজ করা আছে একদম ফুল জামাটা এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে এইটা হচ্ছে তোমার সেলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওনাটা হবে আল্লাহ এটাও তো অনেক সুন্দর এটা হচ্ছে তোমার ওনাটা হবে অন্যা দেখো কি সুন্দর করে কাজ করা আছে যে নিতে চিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি একটু পানির বোতলটা নিয়ে আসতেছি ষোলোশো পঞ্চাশে পাঁচশো হাই আমার পানির বোতল তো খুঁজে পাইতেছি না ওই যে পাইছি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিবে বক্স করে ফেলবা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে পাঁচশো এটা খুব সুন্দর একটা কালার অরেঞ্জও না কী যেন একটা কালার লাগতেছে আমার কাছে অনেক সুন্দর একদম উজ্জ্বল হয়ে গেছে রুমটা এটা নেওয়ার সাথে সাথে যে কোনো আপুদেরকে অনেক ভালো লাগবে আচ্ছা এই কোটির ড্রেসটা আছে আমি করব না দুইটা কালারের দুইটা আসছে ঠিক আছে এইটা দেখো এইটা হচ্ছে একটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ কটিটা হবে এইটা হচ্ছে তোমার ইয়াটা হবে এটা হচ্ছে তোমার ভিতরে গাউনটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে ফুল কাজ করা মুসলিনের উপরে হবে এটা তোমরা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এটার দুটা কালারই আসছে সতেরোশো পঞ্চাশের দুইটা কালার আসছে রেড কালার তো আসছে এই কালার তো আসছে জেনিভেট ইন বক্স করে ফেলবা এটার ফুল এগুলো ফ্রি সাইজ এটা সবাই চিনি এবং এটা যদি একশো ড্রেস আনি একশো ড্রেসে আমার সেল হয়ে যাবে আপু তোমার জন্য আমি আর কোন জামার যত রাখতে পারবো না মানে বুঝতে পারতেছি না কি লেগছে এটা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যে নেবে টিন বক্স করে ফেলবা আচ্ছা খুলে দেখাবো ঠিক আছে দেখা দিই রেডটা কিন্তু খুলবো না আমি হ্যাঁ রেড ড্রেসটা কিন্তু খুলবো না কোন জায়গা দিয়ে লিখে ফেলছি নিচে দিয়ে এইটা হচ্ছে তোমার উপরে ভিতরে কোট ইয়াটা হবে হ্যাঁ জামাটা হবে এটা আর বডি তোমরা ফর্টি সিক্স ফর্টি সিক্স কি ফর্টি এইট পেয়ে যাবা এইটা হচ্ছে তোমার মুসলিমের একটা সুন্দর গাউন পাচ্ছ গাউনটার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে যে দেখছো এই যে দেখো এটার এইটা হচ্ছে তোমার খুব সুন্দর ঝুল দেওয়া আছে আর এইটা হচ্ছে তোমার অন্যটা এটার অন্যটা অসম্ভব সুন্দর এই যে দেখছো অন্যটা হচ্ছে সব সে বেশি সুন্দর মুসলিমের উপরে গাউনটাও মুসলিমের উপরে হবে অন্যটাও মুসলিমের উপরে হবে যে নিবা সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আর রেটটা আমি আপুরা খুলে দেখাচ্ছি না এটা সেলোয়ারে খুব সুন্দর কাজ এটা হচ্ছে সেলোয়ারটা দেখছো সতেরোশো পঞ্চাশ টাকা এটা মানে অনেক সুন্দর সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিবে এটা ইন বক্স করে ফেলবা এটা হচ্ছে রেড কালারটা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই তো আমার কাছে নতুন আসছে একটু পাল টাইপের একটা কালার এই যে দেখো খুব সুন্দর একটা কালার একদম চিকেনের মধ্যে হবে এইখানে ফুল চিকেন কাজ করা যে আমার নিচটা দেখো নিচের মধ্যে কি সুন্দর করে চিকেনের কাজ করা হ্যাঁ এইখানে ডিজাইনটা দেখো কি সুন্দর এটা টেইলারকে বললে টেইলার ঠিক করে দিবে এটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার স্লোরে কাপড়টা হবে এইটা দেখো এইটা হচ্ছে তোমার কি হবে স্লিপটা হবে মারাত্মক লেভেলের সুন্দর একটা স্লিপ পাচ্ছ আর এইটা হচ্ছে আহাই আল্লাহ এটা তো আমি কাউকে দিব না হুম এটার ওনাটা সেই সুন্দর একটা অন্যা এই যে দেখো তো ও মার্শাল্লাহ এইটা অনেক সুন্দর ফুল একটা পাকিস্তানি ড্রেস একদম ফুল পাকিস্তানি ড্রেসের কোনো প্রয়োজন নাই আমাদের দেশীয় প্রোডাক্ট নাও হ্যাপি হ্যাপি থাকো এটা তোমাদেরকে মাত্র দিয়ে দিব কত এটা তোমাদের সতেরোশো টাকায় দিচ্ছি এটা অনেক সুন্দর এটা সেল না হইলে আমার থাকবে সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি জেনেবে টিন বক্স করে ফেলবা একটা কথা আছে না নিজের দেশে পূর্ণ কিনে থাকো হ্যাপি 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 থাকবা অনেকক্ষণ থেকে একটা ড্রেস দেখছি এই ড্রেস তো আমার কাছে নতুন আসছে হ্যাঁ এর আগে আসেনি আজকে নতুন আসছে এটা তো এটা একটু দেখা দিই দাঁড়াও এটার ওন্নাটা আমার চোখে লেগে গেছে বুঝছো মানে দূর থেকে ওন্নাটা দেখতেছি আমি জামা দেখাবো না আমি শুধু ওন্না দেখাবো তোমাদেরকে ও আজকে সবাই পাগল হয়ে যাবা জামা চোটে আজকে পাগল হয়ে যাবা আমার যেটা মনে হইতেছে শহীদের আপুদের আজকে গুম হারাম হ্যাঁ এটা দেখান মিম শহীদের আপুদের আজকে ঘুম হারাম ঘুম হারাম না বলো তো ঘুম হারাম মারাত্মক এটা এটা অনেকক্ষণ থেকে চোখে দেখতেছি চোখে লাগতেছে আমার কাছে বুঝছো এটা দেখো আজকে রাতে ঘুমাবে না যে কালকে কখন সকাল হবে কখন কালকে মিমকে দিবে আর মিম রে যারা পাবে কাছে তারা তো মিম রে আসতেই ছাড়বে না একদম সাথে সাথে মারামারি এটা দেখো এটা হচ্ছে এই জামাটার মধ্যে কিচ্ছু নাই কাপড়টা অনেক ভালো পাচ্ছো আর হচ্ছে তোমার কি জামার নিচে শুধু কাজ আছে ঠিক আছে এই যে এইখানে খুব সুন্দর করে কাজ দিয়ে দিছে আর হচ্ছে তোমার লেসের কাজ করে দিছে এটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে অন্যটা আর কিছুই না মানে অন্যটা হাতে নেওয়ার পরে বুঝবা যে অন্যটা যে কি যে সুন্দর একটা অন্যায় যে দেখো কোটার উপরে অসম্ভব সুন্দর সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এই জামাটা যে নেবেন বক্স করে ফেলবা এইটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের আপুরা আজকে ঘুম নাই রাত জাগায় শুধু স্বপ্ন দেখবে এই ড্রেসটা পরে কাল ঘুরতে গেছি ওই ড্রেসটা পরে ঘুরতে গেছি হম আমি নির্দোষী তুমি নিদোষ হ্যাঁ তুমি দোষী তুমি যখন জামা দাও তোমার দিবেক কাজ করে না যখন জামা দিয়ে দাও না আবেগ কাজ করে জামা দেওয়ার পরে তোমার বিবেক কাজ করে হ্যাঁ মে ঠিক না মিম বাবু সোনা ওই যে আইসে দেখো কে এইটা দেখে এটা অনেক সুন্দর কোটা কটনের উপর একটা গাউন হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি এইট হবে সম্পূর্ণটা কাজ করা হবে এইটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা হবে এইটা এতদিন শুধু ওয়ান পিসে আমি পাইছি এবার আমি থ্রি পিস পাইছি বাট অন্যটা আমার মনে হইতেছে সেটিং না তারপরও আমি এটা দিয়ে দিচ্ছি আমি থ্রি পিসে ওয়ান পিসে বারোশো টাকা করে সেল করছিলাম হ্যাঁ বারোশো টাকা করে মনে হয় ওয়ান পিসটাই সেল করছি আজকে যদি কেউ নিতে চাও থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে পেয়ে যাবা যারা নিতে চাও ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে পাঁচশো আচ্ছা এইটা দেখো এইটা হচ্ছে তোমার একটা অরগ্যানজের মধ্যে হবে জামাটা হ্যাঁ সব জামা আমি আবেগ নিয়ে নিই তারপর যখন বিবেক কাজ করে তখন ভাবি অন্য আপুদের কি দিব জামা তো নেই আল্লাহ দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার কি সেলভারের কাপড়টা হবে এইটা হচ্ছে অন্যটা হবে যে নিতে চাই এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা মধ্যে একটা পাকিস্তানি ড্রেসের মতন হবে জামাটা এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপু একটুকু ভুল করে দেখো আপনি হক আপুরে একটু দেখো মি আপু এইসব ড্রেসের আসলে লং আমি কখনোই বলি কারণ হচ্ছে কি এগুলো আমার এমনিই সেল হয়ে যায় এগুলো লং বলতে হয় না কারণ এগুলো খুব ভালো ব্র্যান্ডের ড্রেস এটা যেহেতু একটা পাকিস্তানি ড্রেসের মতন লং তেমন হবে না হয়তো ফর্টি ফোর বাবা চোদ্দোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেসের একটা স্মার্ট লং থাকে ঠিক আছে এই ড্রেসগুলো খুবই এগুলো দেখো আমার আজকে ভিউ দেখছো কত ভিউটা শুধুমাত্র এই ড্রেসের জন্য হয় এই ড্রেসটা আনলে আমার ভিউ পাঁচশো কেন সাড়ে ছয়শো পর্যন্ত ছড়া ছড়া যায় আর এক ঘন্টার মধ্যে আমাদের জামা শেষ হয়ে যায় কারণ হচ্ছে এই ড্রেসগুলোর কিচ্ছু বলি না আমি এমনি শুধু দেখাইতেই থাকি দেখাইতেই থাকি আজকে তাও অনেকক্ষণ রাখতেছি তামান্না থাকলে সেটাও করি না তামান্না থাকলে আমরা মানে আমি দেখাই আর সরাই দেখাই আর সরাই এমন করি এটা দেখো এইটা হচ্ছে জামার আমার নিচের কাজটা হবে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস সিল্কের উপরে হবে সম্পূর্ণ জামাটা পুরা তেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ সিল্কের উপরে হবে ফুল জামা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা তোমরা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কে যেন তোমার ল্যাভেন্ডা কালারের জামা দেখতে চাইছিলা আমি ল্যাভেন্ডা কালারটা দেখা দিচ্ছি এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার কোটা কটনের উপরে হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার কোটা কটনের উপরে হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইখানে সম্পূর্ণটা হচ্ছে কাটচুপি কাজ করা হবে ফুল জামাটার মধ্যে কাজ করার সাথে হচ্ছে তোমার পাশ দিয়ে খুব সুন্দর করে করে কাঠচুপি কাজ করা আছে এইটা হচ্ছে যে আমার নিচের কাজটা হবে এইটা হচ্ছে তোমার সেলারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছ এটা একটা সাইড হবে আর এইটা হচ্ছে আরেকটা সাইডের কাজ হবে এই যে দেখো কি যে সুন্দর যে নিবে এটি বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এইটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও ওইটি ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডা কালার একদম রিয়েল ল্যাভেন্ডা যেটা সেটা ষোলোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছ যে নিতে চাই বক্স করে ফেলবা ঠিক আছে এইটাও মনে হয় কি নতুন এই যে দেখো কি সুন্দর না ও পঁয়ত্রিশশো টাকা দেখছো আমি তোমাদেরকে বলছি না দেখো সিল্কের উপরে হবে জামাটা এইটা হচ্ছে এখানে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে হ্যাঁ সিল্কের উপরে হবে ড্রেসটা আর এইটা হচ্ছে তোমার কি হবে এই যে এটা সিলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে মুসলিনের উপরে হবে প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ টাকা আমার একটা পছন্দ হয়েছে আমি কালকে গিয়ে নিয়ে নিব। কাউকে দিব না এটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে জেনিবে টিন বক্স আমারও একটা পছন্দ হয়েছে ওইটা যদি কেউ না নেয় আমি একটু দাম না যদি ওইটা এরকম দামে রে তারপরও মনে হয় যে কারো কাছে যদি দাম বেশি মনে হয় তাহলে আমি ওইটা নিয়ে নিব এটা জেনিবিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। যে নিতে চাই টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এবার দেখো একটা সুন্দর চুঙ্গির জামা আসছে এইটাও খুব সুন্দর চুনরির একটা জামা এটা দেখো বডি সাইজ হচ্ছে ফর্টি হবে লং হচ্ছে ফর্টি হবে রেডি করা এখানে খুব সুন্দর কাজ করা এখানে দেখো গলার সাইডে খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা হ্যাঁ এইটা হচ্ছে তোমার কি হবে তোমার হচ্ছে এইখানে হচ্ছে খুব সুন্দর করে তোমার হাতে কাজ করা আছে জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে আর এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে ট্রাউজারটার মধ্যে দেখো খুব সুন্দর করে কাজ করা হবে ট্রাউজারের সাইজ হবে ফর্টি আর এই যে দেখো খুব সুন্দর একটা মুসলিনের এটা কিন্তু মুসলিনের চুণ্ডি হবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মুসলিনের চুনরি এই জামাটা অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার জামাটা হচ্ছে একটু টমেটো রেড কালারের মধ্যে সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে একদম রেডি করা টেলারের খরচ লাগবে না ষোলোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিবা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছ প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাই ওটা ইনবক্স করে ফেলবা আচ্ছা আরেকটা নতুন ড্রেস আসছে এইটা এটা আমি এর আগে দেখাইনি প্রথম আসছে আমার কাছে এটা দেখো এটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার বিপুলের একটা ড্রেস আমি সেল করছিলাম এই টাইপের হ্যাঁ বিপুল না দাঁড়াও সেটা হচ্ছে তোমার ইয়ে রেলিসা নালে এই টাইপের কোনো একটা বুটিক্সের জামা আমি এই টাইপ সেল করছিলাম আমার এখন খেয়াল পড়তেছে এইটা দেখো এই এইটা হচ্ছে তোমার র্যাবলন সুতার কাজ করা ঠিক আছে র্যাবলন সুতার কাজ করা আর এই যে এইখানে দেখো ভিতরে না একদম ছোট ছোট গোল্ডের মতন কী যেন এটাকে কী কাজ বলে যারা যেসব আপুরা আসলে কাজ এইসব কাজ সম্পর্কে জানো তারা জানতে পারো যে এটাকে আসলে কী বলে এই যে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে সেলরি কাপড় অনেক সুন্দর কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিবে টিন বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটাও অন্যটা হবে তেরোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছে। যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাবা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা এটার আরেকটা কালার এটা হ্যাঁ ওইটা একটা কালার এইটা একটা কালার মানে শুধু অন্য মনে হয় চেঞ্জ আর সবই ঠিক নাকি এইটাই সেম সেম আমি তো বুঝতে পারতেছি না এটার সাথে এই এই অন্যটা দেওয়া হয়েছে মনে হয় কালার চেঞ্জ অন্যার কালার চেঞ্জ আর সব ঠিক থাকবে এই যে অন্যার কালার চেঞ্জ হবে আর সব ঠিক থাকবে সালোয়ারের কালারটা চেঞ্জ হবে প্রাইস পড়বে মাত্র মাত্র নিয়ে নিতে পারবে এটা তেরোশো টাকা যে নিবে টিন ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা হুম তেরোশো পঞ্চাশে পাঁচশো আচ্ছা এই পিঙ্কটা আসছে পনেরোশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি আগে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এখন তোমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাও বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় পাশাল্লাহ ট্যাক শেষ হয়ে গেছে একটু ট্যাকটা নিই তোমরা এটা দেখতে থাকো আর ওদিক থেকে জামাগুলো এদিকে দিয়ে দিই একটা সাইডও এখনো শেষ হয়নি পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা একটা সাদা সুন্দর জামা দেখা দিচ্ছি এটা একদম সাদার মধ্যে খুব সুন্দর কাজ করা এটা অনেক সুন্দর একটা জামা হবে একদম ধপধপে সাদার মধ্যে হবে ফুল জামাটা হচ্ছে কাজ এটা দেখো জামার নিচে কি সুন্দর চিকেনের কাজ করা এই যে দেখো সাইড দিয়ে সুন্দর কাজ করা এইখানেও কাজ করা আছে একদম ফুল জামাটা হচ্ছে এত সুন্দর করে কাজ করা হবে গলাটাও খুব সুন্দর করে দেওয়া আছে এটার সাথে পাচ্ছ খুব সুন্দর একটা ট্রাউজার পাচ্ছ এই যে ট্রাউজারের নিচে দেখো কি সুন্দর করে চিকেনের কাজ করা বডি সাইজ ফর্টি সিক্স হবে ট্রাউজারের সাইজ হবে ফর্টি লং হচ্ছে ফর্টি ফোর ফাইভ হবে এটা দেখো মুসলিমের অনেক সুন্দর একটা চিকেনের অন্যা পাচ্ছে যে দেখছো মুসলিমের উপরে খুব সুন্দর একটা চিকেনের ওনা পেয়ে যাবা এটা সতেরোশো টাকায় দিয়ে দেবো যে নিবে এটা বক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা তোমরা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে এটার প্রাইস সতেরোশো টাকায় পাচ্ছ যে নিবে এটা বক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা দেখো এটা একদম লসে দিব এটা কোন ফাঁক দিয়ে ঢুকাইয়া দিছে আল্লাহ দেখছো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে বারোশো টাকায় পেয়ে যাবে এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সহি জামা হচ্ছে কটন সিল্কের উপরে হবে অন্যটা হচ্ছে অর্গানজার উপরে হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাই ইনবক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো এটাও খুব সুন্দর একটা জামা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে সাদাটার কালার বাট সাদাটার সাথে যে অন্য আসছে এইটার সাথে কিন্তু সে অন্য আসে এটা দেখো এটা হচ্ছে তোমার স্লিপটা হবে এখানে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে নিচের কাজটা হবে এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে যদিও আমি এটা এইরকমই সেল করছি যতবার সেল করছি এটাই সেল করছি সাদাটা এ প্রথম সেল করছি আর এইটা আমি অনেকবারই সেল করছি এটা জেনিবে টিন বক্স করে ফেলবা এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে ১৪৫০ পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা ১৪৫০ পঞ্চাশে পেয়ে যাচ্ছ ১৪৫০ পঞ্চাশ টাকায় পাচ্ছো প্রায় ১৪৫০ পঞ্চাশ টাকা আপু আমি অনেক দুঃখিত কেন কেন তুমি অনেক দুঃখিত আচ্ছা এটা দেখো এটা হচ্ছে টু পিস থ্রি পিস সরি এটা হচ্ছে থ্রি পিস হবে এটা হচ্ছে জামাটা হবে হ্যাঁ এটা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার ফর্টি ফোর হবে এটা হচ্ছে তোমার কটনের একটা সাদা না পাচ্ছ আর এইটা হচ্ছে তোমার কি ট্রাউজারটা হবে এটা ফর্টি সাইজ হচ্ছে ট্রাউজারের প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও টিন বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশ এইটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পাচ্ছো যে নিবে টিন বক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার জামাটা হবে খুব সুন্দর একটা জামা এটার একটা কালার আমি একটু আগে দেখাইছিলাম এইটা হচ্ছে তোমার সেলারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে কোটা কটনের উপরে খুব সুন্দর একটা অন্যা ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে নিবে এই বক্স করে ফেলবা হ্যাঁ ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চিন বক্স করে ফেলবা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাও এটি ইনবক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ কত টাকায় আজকে এটা বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি যে নিবে এটি ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যারা নিতে করে ফেলবা এইটা দেখো খুব সুন্দর একটা জামা এটা নতুন আসছে আমার কাছে কাপড়টা এত সফট একটা কাপড় বডি সাইজ ফটি হবে এর বেশি হবে না এখানে খুব সুন্দর করে কাজ করা স্লিপটা দেখো কত সুন্দর করে স্লিপটা কাজ করায় যে দেখছো স্লিপটা অনেক সুন্দর করে কাজ করা আছে এইটা দেখো প্যান্টটা কি সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এটা পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ পিওরের একটা সুন্দর ওন্না পাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে নেবে এটা ইনবক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছ এটাও তোমরা পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যারা নিতে চাও টিন বক্স করে ফেলবা আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আমি অনেক অনেক দুঃখিত আপু তুমি কি আমার উপরে রাগ আমি কারো উপরে রাগ না আমি কেন রাগ হব আমি তো না আচ্ছা এটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইখানে খুব সুন্দর করে কাজ করা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে যে নিবে টিন বক্স করে ফেলবে এটা বারোশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যে নিবে তিন বক্স করে ফেলবা এটা মেবি একটা দেখাইছি আমি হ্যাঁ এটা একটা দেখাইছি একটা সাইড শেষ করে নি তারপর আরেকটা সাইড এর ড্রেস দেখাবো তোমাদেরকে আমি এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে হচ্ছে সম্পূর্ণটা কাজ করা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে পিওরের ওন্না হবে এটা তোমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে করে ফেলবা প্রাইস বারোশো পঞ্চাশে পাচ্ছো এইটা তোমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করে ফেলবা অন্যটা পিওর জি আপু এটা কে যেন সারারা ড্রেস কুসতে ছিল এইটা হচ্ছে সারারা ড্রেস হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এই যে দেখো এটা সারারাটা হবে হচ্ছে হচ্ছে তোমার তোমার ড্রেসটা হবে জামাটা হবে এই যে দেখছো এইটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে জেনিভেটিন বক্স করে ফেলবা এটা পেয়ে যাবা কত টাকায় এটা তোমাদের চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স সাইজ হবে সালোয়ারটা একদম ফ্রি সাইজ হবে জেনিভেট বক্স করে ফেলবা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই তো মনে হয় নতুন আসছে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে ফর্টি ফোর এটা হচ্ছে এই যে দেখো কি সুন্দর কাজ করা এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে একদম পাকিস্তানি স্টাইলে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার সেলারের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা জেনিবেট পনেরোশো পঞ্চাশ টাকা জেনিবেট ইন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা সেলারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে মুসলিনের একটা অন্য প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা সরি ষোলোশো পঞ্চাশ টাকা জেনিভেটিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ কিলেক্সো আপু সিঙ্গেল গাড়ারা হবে আপু এটা এই সিঙ্গেল গাড়ারাটাই আছে সাড়ে পাঁচশো টাকা যেটা এখন দেখাইছি এইটাই সিঙ্গেল পাবা সাড়ে পাঁচশো টাকা এটা দেখো এটা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে জামার নিচের কাজটা হবে কি সুন্দর দেখছো এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে সেলোয়ারও খুব সুন্দর করে কাজ করা হবে এইটা হচ্ছে ওড়নাটা হবে পিওরের উপরে প্রাইস বারোশো পঞ্চাশে পেয়ে যাবা পিওরের ওড়না পাঁচ প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো ইয়েলো কালারের মধ্যে হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা সম্পূর্ণ চিকেনের উপরে হবে হ্যাঁ একদম পাকিস্তানি ড্রেসের মতন এটা হচ্ছে তোমার স্লিপটা হবে এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে আর এইটা হচ্ছে তোমার পিওরের ওন্না হবে প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা জেনিভেট বক্স করে ফেলবা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ প্রাইস তোমার চোদ্দোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে ফর্টি ফোর আর ট্রাউজার হচ্ছে ফর্টি সাইজ এইটা দেখো এইটা জেনিভ বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাও টা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা তোমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ জেনিবে এটি ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা দেখো এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এটা যে নিবেন বক্স করে ফেলবে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটার প্রাইস পড়বে ইন্ডিয়ান জামা দেখা না না আপু চোদ্দোশো পঞ্চাশ টাকা আজকে এই ড্রেস এখনো এখনও এই সাইডে অনেকগুলো আসছে খুব সুন্দর সুন্দর আমি এক সাইড এখনও শেষ করতে পারিনি একা একা কাজ করতেছি তো এই জন্যে তাহলে এতক্ষণে শহীদের ড্রেস আমার দেখানো শেষ হয়ে যেত এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে সিল্কের উপরে হবে হ্যাঁ এগুলো হচ্ছে সিল্কের উপরে হবে এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা সাইড দিয়েও খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার কি হবে এটা হচ্ছে একটা স্কার্ট হবে ও ফুল কাজ করা এই যে দেখো এই স্কার্টগুলো পরলে অনেক ভালো লাগে ছয়টা সেটের এক মানে ইয়া প্লাজো সেটটা হচ্ছে এই যে কেটে কেটে ছয়টা সেট করছে তো এই জন্য এগুলা তোমার পরার পর অনেক বেশি ভালো লাগে এটা জেনি বেটিন বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় এটা পেয়ে যাবা নিতে চোটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকায় সাইডে যায় এবার হ্যাঁ চোদ্দোশো টাকায় পাঁচশো আচ্ছা এইটার আরেকটা কালার আছে আমি কালারটা একটু দেখা দিচ্ছি এইটা ঠিক আছে এটা দেখো একটু আগে মনে হয় দেখাইছি এটা হচ্ছে তোমার জামাটা হবে গ্রিন কালারের মধ্যে হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চিন বক্স করে ফেলবা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নেবে টিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকায় পাঁচশো যারা নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা খুব সুন্দর এত সফট এই কাপড়টা অনেক কাপড় পেয়েছ এটা হাতে অনেক সফট কাপড়টা পরে অনেক আরাম পাবা একদম যারা হচ্ছে একটু মানে জব করো তাদের জন্য অনেক ভালো হবে অনেক আরামদায়ক একটা ড্রেস এটা সেলারের কাপড়টা হবে এগুলো সব এমব্রয়ডারি করে এটা এমব্রয়েডারি করা এটা হচ্ছে অন্যটা হবে বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ যে নেবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা যে নেবেন বক্স করবা প্রাইস তোমাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন ইনবক্স করে ফেলবা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটা দেখো এটার একটা কালার দেখাইছি অফ হোয়াইট টাইপের কালার এটা দেখো এইখানে এটাও নতুন এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে এটা সেলারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকার সিল্কের উপরে হবে সিল্কের উপরে হবে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস তোমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ জেনিভে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখো এইটা হচ্ছে তোমার একদম পাকিস্তানি একটা ড্রেসের মতন হবে জামাটা এটা হচ্ছে জামাটা হবে এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে জামার নিচেও খুব সুন্দর কাজ এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে জেনিবে টিন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশে পাঁচশো এই জামাটা যে নিতেছে ওইটা ইনবক্স করে ফেলবা ও আমার ঘুম চলে আসতেছে রে ভাই কি করবো বলো পনেরোশো কমেন্ট পড়তেসো না কি রাগ করেছ না গো আপু আমি হচ্ছে ড্রেস একা একা দেখাইতেছি এখন আমি যদি ড্রেস না দেখায় তোমাদের কমেন্ট পড়ি তাহলে আমি অনেক পিছিয়ে যাবো আর আমার পাচ্ছে অনেক ঘুম সেই সকাল সাতটায় উঠি সাড়ে সাত না সাড়ে ছটায় ঘুম থেকে উঠি এখন না অনেক ঘুম পাইতেছে আমার এই জন্য বলি কমেন্ট অনেক পড়তে পারবো আমি একটু তাড়াতাড়ি দেখাই আপনারা এটা না একটু মানে একটু স্টাইলিশ একটা গাউন হবে ঠিক আছে টু পিস এটা স্টাইলিশ একটা গাউন হবে আমি ফুল এটা আসলে একা দেখানো সম্ভব না তারপরও দেখা দিচ্ছি দেখো বডি সাইজ ফর্টি সিক্স হবে এইটা হচ্ছে নিচের পার্টটা হবে এটা উপরের পার্ট একটা সিল্কের উপরে হবে সম্পূর্ণ জামাটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে তোমার নিচের পার্টটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার পিওরের একটা সুন্দর অন্যা পাচ্ছো এটা জেনিভা টু পিস বডি সাইজ ফর্টি সিক্স পাচ্ছ লং ফিফটির উপরে আছে প্রাইস পড়বে কত এটা যদি শর্ট করতে চাও এখান থেকে খুলে শর্ট করবা ঠিক আছে এটা প্রাইস তোমরা নিয়ে নিতে পারবা টু পিস পনেরোশো টাকায় টু পিসের প্রাইস পড়বে পনেরোশো টাকা জেনিভেট ইন বক্স করে ফেলবে এটার গলাটাও খুব সুন্দর এটার আরেকটা কালার আছে আমি দেখা দিব এবং স্লিপটাও খুব সুন্দর পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ জেনিভেট বক্স করে ফেলবা আরেকটা কালার হচ্ছে এইটা হবে হ্যাঁ আরেকটা কালার হচ্ছে এই যে দেখো এই কালারটা হবে মেরুন কালারটা হবে এটা জামাটা হবে এটা জামার নিচের ঘেরটা হবে আর এইটা হচ্ছে পিওরের অন্যটা হবে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আসলে অনেক ভালো হইতো আমি অনেক খুশি হইতাম এইটো কোটি ড্রেস হবে হ্যাঁ এইটো কোটি ড্রেস হবে এইটো হচ্ছে জামাটা হবে বডি সাইজ ফটি সিক্স আছে লং ফিফটির উপরে আছে এটা সালওয়ারের কাপড় সালওয়ারের কাপড় সেম আসেনি ওরা যেটা দিছে আমি সেটাই তোমাদেরকে দিব যদিও এটার সাথে যে কোনো সালোয়ার পরলেও ভালো লাগবে সমস্যা হবে না ঠিক আছে কারণ এটা অনেক লং হবে সালোয়ার দেখা যাবে না এটা দেখো এটা হচ্ছে উপরে কোটিটা হবে ঠিক আছে এটা মুসলিনের হবে কোটিটা মুসলিনের হবে জামাটা অপরা সিল্কের উপরে হবে অন্যটা পিওরের উপরে হবে প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ টাকা জেনিভেট ইন বক্স করে ফেলবা এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যাত্রাবাড়ি থাকো যাত্রাবাড়ি কোথায় থাকো আপু ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ জেনিবেট ইন বক্স করে ফেলবা গলার মধ্যে হচ্ছে কাটচুপি কাজ করা ষোলোশো পেয়ে যাবা যে নিবে টিন বক্স করে ফেলবা এটা নতুন আসছে আমার কাছে স্টেপ স্টেপ ড্রেসটা নতুন আসছে একদম সিল্কের উপরে হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে গলাটা হবে গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার সিলোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে এই যে দেখো জামার নিচের কাজটা হবে এটা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে তোমার কী হবে অন্যটা হবে অন্যটা হচ্ছে ফুল কাজ করা অন্যটা খুব সুন্দর এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তোমার বাসা কোথায় আপু আমার বাসা যাত্রাবাড়ির আশপাশে চার নাম্বার গেট অনেক দূর আপু এটা জেনিভেট টিন বক্স করে ফেলবা চার নাম্বার গেট থেকে আমার বাসে আসতে তোমার বিশ মিনিট টাইম নেবে এটা টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বিবির বাগিচার চার নাম্বার গেট তো এটা হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকায় জেনিভে টিন বক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এটা তোমরা পনেরোশো পঞ্চাশে পাচ্ছ এটা দুটা কালার আসছে স্কাই কালারটা আর একটা কালার আসছে এই দুইটা কালার আসছে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে সিল্কের উপরে হবে এটা খুবই সুন্দর একটা জামা এটা জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এটা মুসলিমের অনেক সুন্দর একটা অন্যা পাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এটা অনেক সুন্দর একটা জামা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এ বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস তোমার ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা কত টাকায় পাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকা যে নেবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে আমি কালারটা দেখা দিচ্ছি এটা মনে হয় কি দুইটা কালার আসছে তিনটা কালার আসছে নাকি কালারটা কই গেল চোখে দেখলাম এখন আর দেখি না এই যে প্রাইসটি এটার কালারটা হচ্ছে এটা হবে পিঙ্কের মধ্যে হবে এটা হচ্ছে জামাটা হবে এই যে দেখো এটা হচ্ছে কিমোর একটা ড্রেস দেখাইছে এরকম ওইটারই ওরা কপি করছে এই যে দেখছো এখানে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে মুসলিনের ওন্নাটা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারটা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা পিঙ্ক কালারটা খুলে দেখা দিচ্ছি আমি প্রায় ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবা এই যে দেখো এটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে খুব সুন্দর এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে জেনি বেট ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে বডি হচ্ছে তোমার ফর্টি হবে হ্যাঁ বডি ফর্টি হবে এখানে খুব সুন্দর করে কাজ করা এখানে দেখো খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে যে বিপুলের একটা ড্রেস এরকম সেল করছি তোমাদের খেয়াল আছে কি না আমি ঠিক জানি না এই যে দেখো মুসলিমের একটা অন্য অনেক সুন্দর এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখছো এটা তোমাদেরকে সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই জামাটা জেনিভেটিন বক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসটা এটার আরেকটা কালার আসছে ইলো কালার মনে হয় আচ্ছা এ কালার এটা মনে হয় দেখাইছি এটা দেখাইছি তারপরে হচ্ছে তোমাদের এটা দেখানো হয়নি এটা দেখা দিই এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে একদম সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা হবে এটা সেলারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে নিবে টিন বক্স করে ফেলবা এই যে দেখো প্রাইস তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা তোমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে দুটা কালার আছে ল্যামেন্ডার কালারে দুটা কালার আছে এই একটা কালার একদম পিওরের উপরে হবে হ্যাঁ একদম পিওরের উপরে হবে এটা হচ্ছে জামাটা হবে এটা জামার নিচের কাজটা হবে হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর করে নিচেও কাজ করা আছে এটা হচ্ছে স্লিপের কাজটা হবে হ্যাঁ এটা স্লিপের কাজটা হবে এটা হচ্ছে তোমার লট হবে আর এটা হচ্ছে মুসলিনের ওন্না হবে ল্যাভেন্ডার কালার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সাইডে এরকম সম্পূর্ণটা কাটওয়ার্কে ডিজাইন করা এখানে একটু দলা হয়ে আছে এই যে দেখো ভাছের সাথে ভাঁজ হয়ে আছে সম্পূর্ণটা কাটওয়ার্কে ডিজাইন করা আছে ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটো পেয়ে যাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ জেনিভেট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা এটার আরেকটা কালার হচ্ছে এটা ইয়েলো কালার ইয়েলো কালারটা আমি আর খুলবো না শুধু এমনি দেখা দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা হবে এটা হচ্ছে সেলোয়ারটা হবে একদম পিওরের উপরে হবে খুব সুন্দর একটা জামা সম্পূর্ণ জামাটার মধ্যে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে পনেরোশো পঞ্চাশ এইটা পেয়ে যাচ্ছ জেনিবে টিন বক্স করে ফেলবা এইটা দেখো এটা বক্স তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই জামাটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা জেনিবে টিন বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা আচ্ছা এটা শুধু একটা আসছে জেনিপিন বক্স করে ফেলবা আমি এটা ফুল খুলবো না শুধু এইভাবে দেখা দিব। এটা হচ্ছে ওড়নাটা হবে কারণ এটা সবাই চিনে মোটামুটি বেশ ভালো এটা খুব সুন্দর একটা জামা খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নার সাইডের কাজটা হবে অন্য সাইডের কাজটা হবে জামাটা অন্যটা ফুল কাজ করা আছে এইটা হচ্ছে তোমার সেলয়ারের কাপড়টা হবে এগুলা কপি ড্রেস না তাই অনেক প্রশংসা করে এগুলা কপি ড্রেস না পেটে শহীদ ব্যান্ডের ড্রেস তাপিদা আপুর থেকে পেটে সেল করে আপু লট এনে তাই আমাদেরকে অনেক কমেই পাই সেম ড্রেস জিয়াপু এটা আমরা লট নিয়ে আসি তো এই কারণে অনেক কমে পাও এটার সাথে আমাদের যে কি প্রোডাক্টগুলো দেয় সেগুলো আমাদের অনেক লসে সেল করতে হয় এই কারণে আমি মাঝখান দিয়ে আনা অনেকটা ছেড়ে দিছি এখন একটু বেছে দাম দিয়ে নিয়ে আসছি এই জন্য একটু দামে সেল করতে হইতেছে এটা জেনিবিন বক্স করে ফেলবে এটা সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি দেখাও আপু তুমি একটু আমার সাথে আসো একটু হেল্প করো তাহলে হয়তো বা তাড়াতাড়ি দেখাইতে পারবো আমার জন্য কি তোমাদের মায়া হয় না একদম এক হাতে দেখাইতেছি কতগুলা ড্রেস একটা দুইটা ড্রেস না যে একটা ড্রেস কিংবা পাঁচটা ড্রেস এক হাতে দেখাইতেছি না আপু লাইভ শেষে দেখাবো কতগুলা ড্রেস আমি দেখাইছি তাড়াতাড়ি আমি দেখাইতে পারতেছি না সরি আপু আমার সাথে তুমি এসে বসো তাইলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে এটা হচ্ছে সিল্কের একটা জামা হবে সিল্কের হবে হবে হচ্ছে তোমার ড্রেসটা আর এইটা হচ্ছে তোমার সেলরের কাপড় ফলসের কাপড় এইটা হচ্ছে তোমার অন্যটা হবে জেনিভেটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু সইদেরটা বারোশো পঞ্চাশে পাঁচশো কষ্ট করে এগুলো একটুকু দেখাও বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ সবই দেখাচ্ছি আপু সাথে থাকো একটুখানি আমি প্রতিদিন বলে দিই আমার একটু লেট হবে আমি সব কিছু একা একা দেখাইতেছি আপুরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবা অন্তত ষোলো থেকে সতেরো দিন হ্যাঁ তারপরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এটার আরেকটা কালার হচ্ছে এইটা হবে এটার আরেকটা কালার এইটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আগেরটা রেড কালার ছিল এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে তোমার অন্যটা হবে যে দেখো জেনিভে টিন বক্স করে ফেলবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এইটা পেয়ে যাচ্ছ এটা দেখো জামদানি এই জামদানিটা আরেকটা আসছে এইটা হচ্ছে তোমার আর বেশি নাই একটু ওয়েট করো এইটা হচ্ছে তোমার জামাটা হবে জামদানিটা সম্পূর্ণটা খুব সুন্দর করে কাজ করা এটা সেলরের কাপড় এইটা হচ্ছে কোটা কটনের একটা জামদানি চোদ্দোশো পঞ্চাশ এটা হ্যাঁ কোটা কটনের মধ্যে হবে জামদানিটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই জামদানিটা তোমরা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিবে টিন বক্স করে ফেলবা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাঁচশো প্রাইস পড়বে ১৪৫০ পঞ্চাশ টাকা জেনি বেটিন বক্স করে ফেলবা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এটা দেখো এটা খুব সুন্দর একটা জামা মুসলিমের উপরে হালকা একটা পার্পেলের মধ্যে হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে চুলগুলো কি সুন্দর মুসলিমের কাজ মুসলিমের উপরে সম্পূর্ণটা কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছ এইটা তোমরা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবা জেনিভেট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আচ্ছা এই যে তোমরা যারা অস্থির হয়ে যাও তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও আমার না তাদের একটু প্রশ্ন করার ইচ্ছা কী ইচ্ছা জানো যারা দুই তিনটা ড্রেস দেড় ঘন্টা লাগায় দেখায় দুই ঘন্টা এক ঘন্টা মিনিমাম তো এক ঘন্টা লাগায় দেখায় তখন তোমাদের ধৈর্যটা কোথায় থাকে একটু বলো না প্লিজ আমি তো এক ঘন্টায় একশো ড্রেস দেখায় মাইন্ড একশোবার চেঞ্জ করি তোমাদের হ্যাঁ যে যাতে তোমরা মানে ইয়া না হয়ে যাও বিরক্ত বিরক্ত না হয়ে যাও হ্যাঁ এই কারণে আমি একশো বার চেঞ্জ করি একশোটা ড্রেস দেখায় তখন তো তখনও কি তোমরা লাইভে যে এগুলো বলো ওনাদের লাইভে যে তাড়াতাড়ি ড্রেস দেখান একটা ড্রেসের দাম বলতে এতক্ষণ লাগে একটু এই জিনিসগুলো তোমরা বলো একটু বলো তো আমাকে হুম এটা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ শহীদের জেনিবেই যে এই সব ফুলের মধ্যে হাতের কাজ করা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যাতে তোমাদের মধ্যে কোনো ইয়া না আসে যে একটা ড্রেস এতক্ষণ খুন লাগায় দেখাইতেছে মানে একটা আসে না যে একটা ইয়া ভাব চলে আসে ওই জিনিসটা যাতে না আসে এই কারণে কিন্তু আমরা এতগুলা ড্রেস একবারে দেখায় তারপরও তোমরা চিলাচিলি লাগাও তাড়াতাড়ি দেখাও এটা করো সেটা করো এটা কি আমার তো মনে হইতেছে আমি মেশিন মেশিন দেখে আজকে এতগুলো ড্রেস দেখাইছি তোমাদের দেখাবো দাঁড়াও এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে অন্যটা হবে ড্রেসগুলো অনেক সুন্দর আপু দুপুরের লাইভে জমজম সুইস কার্টনগুলো আছে আপু থ্রি পিসগুলো আছে তারপরে টু পিসও আছে কিছু নিতে পারো কারণ আজকে দুপুরে আমি সব জমে দেখাইছি তো এটা তোমরা পেয়ে যাচ্ছ আল্লাহ এটার অন্য দেখাইনি ওনাটা তো অনেক সুন্দর এটা তোমরা পনেরোশো টাকায় পাচ্ছ রেওন সিল্কের উপরে হ্যাঁ পনেরোশো টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে পনেরোশো টাকা যে নেবে টিন বক্স করে ফেলবা অন্য লাইভ দেখি না পনেরোশো টাকায় পাচ্ছ যে নেবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো টাকা সত্যি সুন্দর জামা আনতেছি এখন এখন কয়েকটা খুব সুন্দর সুন্দর ড্রেস আসবে এগুলোর জন্য লাইভে আপুরা পাগল থাকে আর এগুলো পড়ার পরে যে যা সুন্দর লাগে না আমার কয়েকটা কাস্টমার এগুলা ছবি পাঠাইছে পরে পরে অনেক সুন্দর লাগে মানে তুমি দেখতে যেমনই লাগুক না কেন তুমি পরার পরে জামাটা এত ভালো লাগে এটা দেখো এটা হচ্ছে গলাটা হবে এটা হচ্ছে জামাটা হবে হ্যাঁ এটা যে আমার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে ট্রাউজারটা একদম খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এই জামাটা যে নিতে চাচ্ছি ইনবক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ কত টাকায় এটা তোমরা পেয়ে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এবার বডি সাইজটা বলে দিচ্ছি বডি সাইজ হচ্ছে ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে ফর্টি হচ্ছে তোমার সেলরের সাইজ হবে আল্লাহ আজকে আমি কি আনি কি যেন বলে এগুলাকে ট্যাক আনি ট্যাক শেষ ট্যাক আনতেছি ট্যাক শেষ হয়ে যাইতেছে কি ব্যাপার ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে পাঁচশো এটা আমাকে দিও ষোলোশো পঞ্চাশ টাকায় পাঁচ এটা কয়েকটা কপি আছে দুই তিনটা আছে দুই তিনজন আপনি নিতে পারবে সমস্যা নেই এটা কি দেখাইছি না এটা দেখাইছি তারপরে এটা না এটা না এটা না এটা না এটা না আচ্ছা আপুরা আমি কি এটা দেখাইছিলাম তোমাদেরকে ষোলোশো পঞ্চাশের এই কালারটা আমি তো মনে হয় দেখাইছি না আচ্ছা না দেখালে আমি শুধু এইভাবে দেখাই এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে জামাটা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাগতেছে সিম্পল ভাল লাগতেছে দেখে এটা দেখো এইটা হচ্ছে জামাটা হবে এই যে দেখো এইখানে সম্পূর্ণটা চিকেনের কাজ করা এইখানে চিকেনের কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে স্লিপটা হবে এটা গলাটা হবে এটা কটনের উপরে হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে এটা পিওরের ওন্না পাচ্ছ এটা যে নিবা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এটা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে ঠিক আছে তেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাই ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখো এটা আমি খুলে দেখাবো না হালকা খুলে দেখাবো শুধু তোমাদেরকে এটা দেখো এটা অনেক আগে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে লরের কাপড়টা হবে আর এটা মুসলিনের ওন্না হবে ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা গরম লাগতেছে আমার আমার মনে হইতেছে কি আমার মুখ দিয়ে ধোয়া বাইরে হইতেছে মার্শাল্লা অনেক ভালো কালেকশন থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ আচ্ছা এটা দেখো এটাও খুব সুন্দর এটা দেখাইছি মনে হইতেছে তো হ্যাঁ এটা দেখাইছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখাইছি তারপরে এই যে সবচেয়ে সুন্দরটা লুকায় আছে কই দেখছো এটার জন্যে সব আপুরা পাগল এই কালারটার জন্য সো বা পুরা পাগল এই যে দেখো বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফাইভ হবে এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা এটা কি হবে এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে রেডি করা ফর্টি সাইজ এটা কী হবে দেখো তো এটা হচ্ছে অন্যটা হবে ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ জেনিবেটিন বক্স করে ফেলবা মার্শাল্লা অনেক সুন্দর জামাটা ষোলোশো পঞ্চাশে পাঁচশো জেনিবেটিন বক্স করে ফেলবা আপু আপনার পেজে কোনো ড্রেস অর্ডার করলে পাই না ইনশাল্লাহ কালকে পাবা অর্ডার করিরো ড্রেস তো থেকে যায় এমন না যে ড্রেস সব সেল হয়ে যায় ওই একটা দুইটা ড্রেস তোমরা সবাই চাও ওইটা তো আসলে এনে দিতে পারবো না আমি এটা দেখো এটার একটা কালার একটু আগে দেখাইছি কি কালারটা যেন দেখাইছি অফ হোয়াইট কালারটা এবার হচ্ছে এটা অলিভ টাইপের কালার খুলে দেখাইতে হবে আপুর একটু বলো যদি বলো তাইলে খুলে দেখাবো আর যদি না বলো তাহলে আর দেখাবো না এটা হচ্ছে অন্যটা হবে ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা টিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছ ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই জামাটাও ষোলোশো পঞ্চাশ টাকা এটা জেনিভেট বক্স করে ফেলবা আচ্ছা এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে সিল্কের উপরে এটা হচ্ছে লরের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ জেনিভেট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকায় পাঁচশো এড্রেসটা ড্রেসটা প্রাইস তেরোশো টাকা গ্রিনের মধ্যে হবে প্রাইস পড়বে তেরোশো টাকা জেনিভেট ইন বক্স করে ফেলবা তেরোশো টাকায় পাঁচশো এটা দেখো এইটা হচ্ছে জামদানি এইটা হচ্ছে তোমার জামদানি হবে পার্পেল কালারের মধ্যে জামদানিটা হবে এটা হচ্ছে লড়ের কাপড় আর এইটা হচ্ছে ওড়নাটা হবে সম্পূর্ণটা কাজ করা জামদানি কাজ করা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা জামদানি কাজ করা আছে বারোশো পঞ্চাশে পাঁচশো আচ্ছা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সে লড়ের কাপড়টা হবে এটা সম্পূর্ণ সিল্কের উপরে হবে একদম একটা পাল কালারের জামা হবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যে নিতে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এটা পাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা সিল্কের উপরে হবে কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে তোমার সিল্কের উপরে হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিবে টিন বক্স করে ফেলবা এটা চোদ্দোশো টাকাই পাচ্ছ প্রাইস পড়বে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা দেখে এটা হচ্ছে লাকনো হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার ফর্টি ফাইভ হবে এটা হচ্ছে তোমার স্যালোয়ারটা হবে স্যালোয়ারটার মধ্যে খুব সুন্দর লাকনো কাজ করা এটা পিওরের ওন্নাটা হবে যে নিবে টিন বক্স করে ফেলবা এটা তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর পাঁচ ড্রেস আছে একটু ধৈর্য ধরে দেখো এটা দেখো এটার এই কালারটা দেখাইছি আমার মনে হয় যেটা হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে একটা স্কার্ট দিছে শুধু দেখছো এটার সাথে কোনো কিছু দেয়নি আমি তো ভাবছি এটার সাথে জামা আছে এটা ও আচ্ছা আছে এটার উপরের পার্ট আছে একটা এই যে এটা হচ্ছে এটার উপরের পার্ট স্কার্টের সাথে এটা এই যে এটা হচ্ছে পার্টটা হবে উপরের পার্টটা হবে যে নিভেটিন বক্স করে ফেলবা এটা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ তেরোশো টাকায় পাচ্ছ ফর্টি সাইজ হবে প্রাইস পড়বে তেরোশো টাকা এটা একটু স্টাইলিশ হবে এটা একটা ইয়ার সাথে যে জিন্স এখন কি জানি টনের জিন্স জিন্সগুলো বের হচ্ছে না একদম ঢোলা ঢোলা ওই জিন্সের সাথে টপসটা অনেক বেশি ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে টপসটা আছে এটার একটা কালার একটু আগে দেখাইছি জিন টাইপের কালার হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে আচ্ছা খুলেই দেখা দিই এটা হচ্ছে ড্রেসটা হবে প্রাইসটা কত দিছিলাম খেয়াল নাই তো চোদ্দোশো টাকা মনে হয় এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার একটা ছয় সেটের একটা ইয়া হবে প্লাজু হবে এটা হচ্ছে অন্যটা হবে চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নেবে এটি ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছ এইটা দেখো বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার এটা লং থার্টি এইট কি ফর্টি হবে বেশি হবে না এটা হচ্ছে তোমার থার্টি এইট হবে থার্টি সিক্স কি থার্টি এইট লং হবে এটা হচ্ছে তোমার এই যে এখানে খুব সুন্দর হাতাটা ইয়া করা আছে এটা হচ্ছে সেলোয়ারটা হবে আর এইটা হচ্ছে মুসলিনের একটা অন্য হবে এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবা এই যে মুসলিমের অন্যটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্রাইস আজকের জন্য এটা তোমরা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের মধ্যে হবে প্রাইস তোমাদের তেরোশো পঞ্চাশ এটা দিয়ে দিচ্ছি যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে একদম কটনের উপরে হবে বারোশো টাকা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জেনিভেড ইনবক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় পাঁচশো ঠিক আছে এটা তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাবা এটা দেখো এটা হচ্ছে একটা আলে আকার জামা হবে সিল্কের উপরে আলেয়া কাঠটা হবে সিল্কের উপরে আলেয়া আকার সাথে নাইরা কাঠ হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার সেলারের কাপড়টা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে পিওরের উপরে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা জেনি টিন বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার চিকেনের একটা জামা হবে টু পিস এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে অন্যটা হবে অন্যটার মধ্যে দেখো ওন্নাটা একটু খুলে দেখা দিই এটার অন্যটা এত সুন্দর এটার ওন্না আমি বিক্রি করছি সাড়ে তিনশো টাকা করে একটা ওন্না এই যে দেখছো সাড়ে তিনশো টাকা তাও আবার আমি লসেই দিছি। এগুলো চারশো করে শহীদের যে নিবিন বক্স করে ফেলবা এটা আজকে তোমাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি টু পিস এক হাজার টাকায় পেয়ে যাবা যে নিতে চাই বক্স করে ফেলবা এক হাজার টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটার একটা কালার দেখাইছি পিঙ্ক কালার বারোশো পঞ্চাশ টাকা এটা এটা পেস্ট টাইপের কালার এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ তিন বক্স করে ফেলবা ঠিক আছে আর দেখাবো না দেখাই তো মন চাইতেছে না আমার অল্প কয়েকটা আছে এটা কাল পরশু দেখা দিবনি হ্যাঁ এটা দেখায় এটা সবগুলা কালার দেখাইছি তো এখন এটা দেখায় দি মেহেদি কালার এটা খুলব না এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ শহীদেরটা এটা বারোশো পঞ্চাশে পেয়ে যাবা শহীদেরটা এটা এইটা আমি দেখাইছি বারোশো পঞ্চাশ টাকায় মেরুন কালারটা এটা হচ্ছে জামাটা হবে একদম সম্পূর্ণটা কাজ করা এই যে কাজ করা কাজ করা এটা কাপড়টা আর এইটা হচ্ছে ওড়নাটা হবে এটা মেরুন কালারটা দেখাইছি বারোশো পঞ্চাশ এইটাও পেয়ে যাচ্ছ আর কিছু আছে নারগুলার দেখাবো না অনেক ক্লান্ত হয়ে গেছি আমি আচ্ছা অনেক রাত হয়ে গেছে সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি